2 মাসের করোনাকালে স্থবির প্রকাশনাখাত, ছাপানো বই সারা দেশে পৌঁছাতে না পারা, নতুন বই ছাপাতে না পারা সহ নানা সংকটে এরই মধ্যে ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়েছে। সংকট কাটাতে সরকারের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা। সিলে সুজনের রিপোর্ট। ছাপার কল ঘুরলেই লাভ হয় না, কথাটি যখন স্বাভাবিক সময়ের বাস্তবতা, তখন করোনাকালের 2 মাসে ছাপাখানায় স্তূপ হয়ে আছে কাগজে। কোনো কোনো বইয়ের অর্ধেক ছেপে ছাপার কাজ বন্ধ, সারাদিন ব্যস্ত থাকা বাইন্ডিং ঘরও শূন্যতার বাতাস ছড়াচ্ছে। সব মিলে প্রকাশনা খাতে সংকট ছাড়ছে না ভবিষ্যৎ। এই ক্ষতি পোষানো যাবে, 2 মাস যাবৎ বন্ধ রয়েছে, তাতে আমরা দেউলিয়ার পথে। সারা বাংলাদেশে যে বইটা আমরা সাপ্লাই দেই সেগুলো আমাদের বন্ধ, আমাদের প্রায় 2000 কোটি টাকার মতন ক্ষতি হয়েছে। করোনাকালে কোনো নতুন বই প্রকাশ হয়নি, অস্থিরতায় ছেদ পড়েছে লেখকের কলমেও। লেখককে লিখতে হলে তার মনটা কিন্তু স্থির রাখতে হয়, তার মনোযোগে যদি তোলপাড় চলে তাহলে লেখক কিন্তু লিখতে পারবেন না। অমর একুশে বইমেলার পর মার্চ ও এপ্রিল এই 2 মাস নতুন বই বাজারজাত করার সময়, যার উপর নির্ভর করে সারা বছরের সৃজনশীল প্রকাশনার অর্থনীতি। কিন্তু গত 2.5 মাস বন্ধ থাকায় পাঠকরা পাননি নতুন বইয়ের গন্ধ। অন্যদিকে প্রকাশনা খাতের সাথে জড়িতরাও গুনছেন বছরব্যাপী হাজার হাজার কোটি টাকার ক্ষতি, আর এই ক্ষতি পোষাতে সরকারের সহযোগিতা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। এই শিল্পকে যথাযথভাবে আবারও মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সরকারের প্রণোদনা খুবই দরকার, না হলে এই শিল্প মুখ থুবড়ে পড়বে। 2021-এর ফেব্রুয়ারি বইমেলার পূর্বে সৃজনশীল বইয়ের ব্যবসাটা সচল হবে না। তো এই অবস্থায় আমি যা দেখতে পাচ্ছি যে আমাদের সামনের দিনগুলো সৃজনশীল বইয়ের প্রকাশনার জন্য খুব সুদিন নয়। সংকট উত্তরণে পরিস্থিতি স্বাভাবিক হলে বিভিন্ন সরকারি পুস্তক প্রকাশনা ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে 1000 বঙ্গবন্ধু কর্নারের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলছেন এই সৃজনশীল খাতের সাথে জড়িত সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।